এবারে শাড়ি ছেড়ে পাঞ্জাবিতেই ভর মাদুগার অঙ্কন শিল্পী সোনা শর্মার কারখানার চূড়ান্ত ব্যস্ততা। নদিয়ার শান্তিপুর নিশ্চিন্তপুরের বাসিন্দা সোনা শর্মা পেশার অঙ্কন শিল্পী, তবে চুক্তিভিত্তিক একটি বিদ্যালয়ে কাজ করেন। বর্তমান রাজ্যের পরিস্থিতি অনুযায়ী আগেই আঁচ করতে পেরেছিলেন, স্থায়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই 3 বছর আগেই আঁকা শেখানোর সাথে সাথেই বাণিজ্যিক ছবি আঁকা শুরু করেছিলেন। বিছানায় চাদর, শাড়ি, পাঞ্জাবি, দরজার জানলার পর্দা, নানান ব্যবহারিক পোশাক এবং উপকরণে। তবে তার পরিধি ছিল শুধু শান্তিপুর। বর্তমানে সোশ্যাল মিডিয়ার ওপর ভর করে ব্যাপ্তি ঘটেছে রাজ্যব্যাপী। ক্রিসমাস, জন্মাষ্টমী, সরস্বতী পুজো, পয়লা বৈশাখ, নানান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে কখনো ক্রেতাদের দেওয়া বিষয়, কখনো বা নিজের মস্তিষ্ক প্রসূত বিভিন্ন বিষয় রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলেন শিল্পী সোনা শর্মা। দাদা, সামনে তো পুজো, ছেলেদের মেয়েদের ক্ষেত্রে বেশি কাজ আসে না ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি বা অন্যান্য? আমাদের দুটো কাজই হয়, এইবার মেয়েদের কাজটা একটু তুলনামূলক কম, না অর্ডারটা কম তুলেছি আমরা, আমরা মেনলি ছেলেদেরটা অর্ডারটা বেশি তুলেছি, তাহলে কাজটা হচ্ছে। কী কারণে সেটা? কারণ ব্যাপারটা আমি আমরা বুঝতে পারলাম না, হয়তো কাজ হচ্ছে, অন্য কথা হচ্ছে, হয়তো আমরা ছেলেদের কাজটা বেশি পেয়েছি এবার। এই কাজগুলো কীভাবে পান? কাজগুলো হচ্ছে, প্রথম কথা আমরা এটা ম্যানুফ্যাকচার করি, আমরাই করি, কারণ এটা ইউটিউব থাকে বা কোনো আমাদের যে গ্রুপ থাকে গ্রুপে দিয়ে দিই, বা বিভিন্ন যে শান্তিপুরের রিসেলার আছে বা বাইরে যে রিসেলার আছে তাদের ছবিগুলোকে আমরা পাঠিয়ে দিই, পাঠিয়ে দেওয়ার পরে ওরা এইগুলো থেকে অর্ডার তুলে আমাদের কাছে অর্ডার ফেলে দেয়, সেইগুলো আমরা কাজগুলো করি। এই কাজটা পাঞ্জাবির উপরে কাজটা কবে থেকে আরম্ভ করেছেন? পাঞ্জাবি মানে আমরা যে আগে খবর করে গেছি তখন শাড়ির চলটা বেশি ছিল, পাঞ্জাবি তখনও ছিল, তখন যখন শাড়িটা বেশি ছিল পাঞ্জাবি কম ছিল, এবার পাঞ্জাবিটা বেশি আছে। হ্যাঁ, তা কাজ চলছে, ধরুন মোটামুটি 4 মাস থেকে কাজ চলছে, কাজটা চলছে একভাবে। কত পিস পর্যন্ত রেডি হয়েছে এখন, মানে চলে গেছে? মোটামুটি ধরুন 400 পিস মতো দুর্গায় গেছে। হ্যাঁ, এই যে দুর্গা দেখছি, এই দুর্গাটি 400 পিস মতো অলরেডি বেরিয়ে গেছে। এবার অন্য অন্য আরও আরও প্রচুর ডিজাইন আছে, সেইগুলো সব মিলিয়ে তো ওরকমভাবে গোনা হয় না, সে পুজো শেষে গিয়ে কত পিস কী হলো এইভাবে কাজ হয়। আচ্ছা, এই ডিজাইন কি আপনারা নিজেরা বানান নাকি কাস্টমার বলে? না, আমাদের বেশিরভাগটা নিজস্ব বানানো থাকে, আমাদেরই ক্যাটালগ তৈরি থাকে, এই ক্যাটালগটাকে আমরা ছেড়ে দিই, এবার কাস্টমার সেই ক্যাটালগ অনুযায়ী আবার সে মার্কেট থেকে অর্ডারটা তোলে, তারপর সেই ক্যাটালগুলো আমাদের আবার রিসেন্ড করে, আমরা ওগুলো আবার তৈরি করে দিই। শাড়ি বা বিছানার চাদর বা অন্যান্য ধরনের কিছু অর্ডারও তো আসে? বিছানার চাদরটা অর্ডার আসলেও যেহেতু হ্যান্ডপ্রিন্টে করার জন্য একটু খসখসে ব্যাপার থাকে, সেটা ওটা ওর ওপর মানে একটি মসৃণ না থাকার জন্য ওটাকে ব্যবহার করতে অসুবিধা হয়, সেটা বিছানার চাদরটা আমরা ফেব্রিকটা খুব একটা করি না। কাপড় তো আছেই, পর্দা আছে, কাপড় আছে, মেয়েদের কুর্তি আছে, এমনি কাপড় আছে, পটার কাপড় আছে, বা পুজো প্যান্ডেলের বিভিন্ন ডেকোরেশনের ওপর যে পেন্টিংগুলো সেগুলো আছে, এগুলো চলে। গত বছরেও আমরা বিভিন্ন শাড়ির ওপর এই ধরনের শিল্পকর্ম লক্ষ্য করেছিলাম, তবে এবার শুধুই পাঞ্জাবি টি শার্ট। দেবদেবীর ছবি দেহের বিভিন্ন অংশে লেগে থাকা এবং যত্রতত্র ব্যবহারের সমালোচনা কীভাবে নেন ক্রেতারা, তার প্রশ্নের উত্তরে শিল্পী জানান, প্রথম প্রথম কিছু আপত্তি থাকলেও বর্তমানে উৎসবের উচ্ছ্বাসে পরিণত হয়েছে। আচ্ছা, মধ্যে একটা যদি শোনা যায় যে শাড়ি হোক বা এই ধরনের জামা বা অন্যান্য কিছু, হয়তো যেহেতু এটা একটা মানে প্রতিমা মানে ঠাকুরের বিষয়, তো সেই জন্য সমালোচিত হতেও দেখা যায়, সেক্ষেত্রে কোনো এফেক্ট পড়ে কি? হ্যাঁ, দেখুন, যুগ পরিবর্তন হয়েছে আগের থেকে প্রচুর। আগে মানুষ স্বস্তির চিহ্ন বা ওই ধরনের ঠাকুরের কোনো সিম্বলিক কিছু পায়ের দিকে রাখতো না, কিন্তু এখন দেখবেন স্বস্তিক চিহ্ন প্রদীপ পায়ের দিকে রাখা হয়। একটা জিনিস তো বুঝতে হবে, মানসিকতার পরিবর্তন, বিজ্ঞানভাবে যেভাবে এগোচ্ছে সেইখানে দাঁড়িয়ে আমাদের পা তো শরীরের একটা অংশ, আমরা তাকে নিচু চোখে কেন দেখবো, আমরা তো প্রণামটা পায়ে গিয়েই করি, সেখানে যদি পায়ের দিকেই থাকে তাতে অসুবিধা তো কিছু থাকার কথা নয়, শরীরে একটা বিশেষ অঙ্গ ওটা, একটা ওটাকে আমরা খারাপ চোখে দেখবো কেন? মানে এই কারণে আপনাদের অর্ডার কম আসছে এরকম হয় না? এখন এই কনসেপ্ট পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু মানুষ পড়ছে, আগে কিন্তু ঠাকুরের ওই জিনিসগুলো পায়ের দিকে থাকা রাখতে দিত না আমাদের, বলতো না পয়েন্ট দিয়ে করতে পারে করবে না, কিন্তু এখন যে অর্ডার আসছে এই কনসেপ্ট থেকেই বলছি, ওদের চিন্তাভাবনা কিন্তু পরিবর্তন হয়েছে। এই যে রংগুলো কি কি রং ব্যবহার করে, এগুলো কি কাঁচার পর উঠে যাবে? না না, একদম পাকা রং থাকে আমাদের, পুরো পিডি লাইটের ফেব্রিক যে কালারগুলো হয় ফেব্রিক্রিল, ফেব্রিক কালার দিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, এগুলো কি এক কালারের পাঞ্জাবিটা রেডি হয়ে আসে নাকি পাঞ্জাবি ম্যানুফ্যাকচার করে? না, পাঞ্জাবিটা তো রেডি হয়ে আমরা নিয়ে আসি একদম, পাঞ্জাবিটা আমরা নিজেভাবে কাটিং করি না, ওর কাটিং করার আলাদা লোক আছে, মানে একটা কাজ করতে গেলে প্রচুর ধরনের, ধরুন কাপড়টাকে তৈরি করছে, কেউ বুনছে, তারপর কেউ সুতো তৈরি করছে, সেখানে সুতো রং হচ্ছে, যে কাপড় তৈরি হচ্ছে সেই কাপড়টা কোনো কোম্পানিতে আসছে, সেখানে কাটিং হয়ে সেলাই হয়ে আমার কাছে আসছে। তো এরপরে কি ইচ্ছা আছে মানে আগামী দিনে? দেখুন, আমরা যেহেতু পেন্টিং লাইনের লোক, আমরা কিন্তু এটাকে নিয়েই ডেভেলপ করার চেষ্টা করি, হয়তো এর সঙ্গে অন্য কিছু অ্যাপ্লিক অ্যাড করে বা অন্য কিছু স্টোন বা অন্য কিছু জিনিস অ্যাড করে এটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করব। এবার সবটাই নির্ভর করে কিন্তু কাস্টমারের ওপরে, আমরা কয়েকটা জিনিস বানিয়ে দিই, আবার পুজোর পর থেকে নতুন কাজ, পুজোর পর থেকে পরের পুজোর জন্য নতুন কাজ তৈরি হয়ে যাবে, এবার সেইগুলো কাস্টমারকে আমরা দেখাবো,
মার্কেটের চাহিদা দেখবো কেমন আছে, যদি আমরা দেখি মার্কেটের চাহিদা সেইভাবে আমরা পাচ্ছি, আমরা বেশ কাজের দিকে চেঞ্জ করে দেবো তখন। অন্যান্য পুজোর ক্ষেত্রে মানে দুর্গাপুজো যেমন একটা হিউজ ব্যাপার থাকে, সেরকম অন্যান্য পুজোর ক্ষেত্রেও কি অর্ডার আছে? এখন কিন্তু কনসেপ্টটা অনেক পরিবর্তন, কারণ এখন সরস্বতী পুজো তো সরস্বতীর উপরে কাজ হচ্ছে, দুর্গাপুজো দুর্গার উপরে কাজ হচ্ছে, অন্যান্য পুজোতে কাজ হচ্ছে, কিন্তু তুলনামূলক দুর্গাপুজো যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেক্ষেত্রে বাঙালিরা পাঞ্জাবিটা বেশি পড়ে, সেক্ষেত্রে এই কাজটা দুর্গাপুজোতে বেশি হয়। আচ্ছা, আপনি পেশা কি করেন? পেশায় ড্রয়িং এর কাজ করি আমি, আর একটা স্কুলে শিক্ষকতা করি। তো সেক্ষেত্রে আপনার যারা ছাত্রছাত্রী আছে তারা এই পেশার মধ্যে ঢুকছে নতুন? হ্যাঁ অবশ্যই, তারা আমাদের আমার স্টুডেন্টও কাজ করছে, এর সঙ্গে আমার স্টুডেন্ট আছে, তাদেরও কাজ দিয়ে আমি এখান থেকে মানে কাজ করছে, ভালোই কাজ করে। আগামী দিনে কি মানে এরকম ধরনের কাজটা বড় করতে পারবেন? হ্যাঁ অবশ্যই, দেখুন বর্তমানে কাজের যা পরিস্থিতি, চাকরি টাকরি পাওয়া এটা একটা মানে আশা করাই উচিত হচ্ছে না এখন, মানে হয়তো চাকরি আছে আমরা পাচ্ছি পাইনি, সেক্ষেত্রে কিছু তো করতে হবে আমাদের, সেখানে একটা তো নিজস্ব কর্মের উপর নির্ভর করে তো চলছে। আর ধরুন যারা স্টুডেন্ট যারা আছে বর্তমানে পড়াশোনা করছে বা আঁকা শিখতে আসছে আমাদের কাছে, তারাও চাইছে কিছু একটা ইনকাম করতে, ইনকাম আমার এখান থেকে কিন্তু সে পেয়ে যাচ্ছে। কত স্টুডেন্ট আছে আপনার? আমার স্টুডেন্ট দেখুন আমার স্টুডেন্ট ছিল অনেক, লকডাউনে তো অনেকটাই কমে গেছে, তা আবার নতুন করে সেই জায়গায় আমরা ফিরে পেয়েছি, তা এখন মোস্ট প্রপারলি 170-200 স্টুডেন্ট আছে। আপনার নাম? আমার নাম সোনা শর্মা। এই জায়গাটার নাম? পুজো ধর্মীয় বিশ্বাস আর উৎসবের মধ্যে বিস্তর ব্যবধান দেখেন শিল্পী, সাথে উদার মনের ক্রেতারাও। তবে শুধু শিল্পী সোনা শর্মা একা নন, বর্তমানে তার 300 ছাত্রছাত্রীর মধ্যে অনেকেই এই কাজে সক্রিয় অংশগ্রহণ করছেন এবং তা থেকে উপার্জনের ফলে অন্যরাও আগ্রহী হয়ে উঠেছে। আগামী দিনে তাদের নিয়ে একটি কর্মশালা করার ইচ্ছা রয়েছে শিল্পীর। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।